সমিল্লাহ রহমান ইলিম আসসালামু আলাইকুম রুপার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমরা দেখব লিচু বাগান লিচু একটি পুষ্টিকর সুস্বাদু আকর্ষণীয় ও লোভনীয় ফল রঙে স্বাদে গুণে এ ফলের তুলনা হয় না লিচুর মধ্যে জলীয় অংশ ছাড়াও আমিষ চর্বি ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সি এ বি ওয়ান ইত্যাদি আছে যা আমাদের শরীরের পুষ্টি যোগায় পাকা লিচু সবাই মিলে খুব মজা করে খাওয়া যায় বলে এর পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে তাছাড়া প্রক্রিয়াজাত খাদ্য হিসাবে লিচু খুবই জনপ্রিয় যাদের লিচু বাগান আছে বা লিচু বাগান করতে আগ্রহী অথবা বাড়ির আঙিনায় বা ছাদে লিচু গাছ আছে তারা এই ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন লিচু বাগান থেকে ঘুরে আসি এখানে মোজফ্ফর বোম্বাই ও চায়না থ্রি জাতের মোট ষাটটি লিচু গাছ আছে এবছর তিরিশটি গাছে মোটামুটি ফল ধরেছে এবছর আশা করা যায় পঞ্চাশ হাজার টাকার মতো লিচু বিক্রয় করা সম্ভব হবে সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে লিচুর বাম্পার ফলন পাওয়া সম্ভব সুষম সারের ব্যবহার করতে হবে একটি পাঁচ থেকে দশ বছরের লিচু গাছে জৈব সার পঁচিশ থেকে চল্লিশ কেজি ইউরিয়া ছয়শো গ্রাম টিএসপি পাঁচশো গ্রাম এমওপি দুইশো পঞ্চাশ গ্রাম মিশ্রণ করে তিন ভাগে ভাগ করে প্রতি বছর তিনবার প্রয়োগ করতে হবে ফেব্রুয়ারি মে ও আগস্ট মাসে দুপুরবেলা গাছের ছায়া যতটুকু স্থানে পড়ে সেটুক স্থানে মাটি কোপায়ে আগলা করে সার প্রয়োগ করতে হবে গাছে যদি জিঙ্কের অভাব দেখা যায় অথবা পাতা যদি তামাটে রং ধারণ করে তবে প্রতি বছর পাঁচশো লিটার পানিতে দুই কেজি জলান্বিত চুন ও চার কেজি জিঙ্ক সালফেট গুলিয়ে বসন্তকালে গাছে ছিটাতে হবে তবে উপরে উল্লেখিত সারগুলো গাছের বয়স পাঁচ বছরের নিচে হলে উহার অর্ধেক এবং গাছের বয়স দশ বছরের বেশি হলে উহার দেড় গুণ সার প্রয়োগ করতে হবে খরা মৌসুমে গাছে সেচ দিতে হবে মাটির ধরন অনুসারে খরার সময় দশ থেকে পনেরো দিন পর পর সেচ দিতে হবে লিচু বাগান আগাছামুক্ত রাখতে হবে লিচু গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ দেখা যায় তাই সঠিক সময়ে সঠিক কীটনাশক ব্যবহারের মাধ্যমে পোকামাকড়ের হাত থেকে লিচু গাছকে রক্ষা করতে হবে লিচু গাছে পনেরো থেকে বিশ দিন পর পর সাইপারম্যাথ্রিন অথবা ল্যামডা ল্যামডাসাইহলোথিন গ্রুপের ঔষধ এর সাথে কার্বনডাজিম গ্রুপের ঔষধ একসাথে স্প্রে করলে গাছের পোকামাকড় ও রোগবালাই থেকে মুক্তি পাওয়া সম্ভব ফল খুব ছোট থাকা অবস্থায় প্রতি পাঁচ লিটার পানিতে এক মিলিহারে প্ল্যানোফিক্স এক থেকে দুইবার স্প্রে করলে ফল ঝরা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয় বন্ধুরা সঠিক ব্যবস্থাপনা ও পরিচর্যার মাধ্যমে লিচুর বাম্পার ফলন পাওয়া সম্ভব এই বাগানটি তার একটি উদাহরণ এইভাবে সঠিক নিয়মে ও সঠিক পরিচর্যার মাধ্যমে আমরা যদি লিচু বাগান করতে পারি তাহলে লিচু বাগান থেকে অধিক মুনাফা পাওয়া সম্ভব তবে লিচু বাগান করার আগে লিচু গাছের জাত সম্পর্কে জেনে নেওয়াটা খুবই জরুরি আমাদের দেশের আবহাওয়ায় মজাফর, বোম্বাই ও চায়না থ্রি জাতের লিচু খুবই উপযোগী এই ধরনের লিচু খেতেও যেমন মিষ্টি তেমনই খুবই সুস্বাদু এবং বাজারে এই লিচুর অধিক চাহিদা আছে এই জাতীয় লিচুর ভালো মানের চারা সংগ্রহ করে বাগান করতে পারলে অধিক লাভবান হওয়া সম্ভব আমি এই বাগানটি দেখতে এসে মুগ্ধ হয়ে গেছি দেখে মনে হচ্ছে আমি যেন লিচুর স্বর্গে বাস করছি যেখানেই তাকাই শুধু লিচু আর লিচু এত সুন্দর লিচু যেন চোখ জুড়িয়ে যায় বন্ধুরা আপনারা চাইলে এই ধরনের লিচু গাছ বাড়ির আঙিনায় অথবা ছাদে টবের মধ্যে চাষ করতে পারেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টস বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ